মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ভূমিহীন গৃহহীনদের আশ্রয়ণ প্রকল্পে অনিয়মের অভিযোগে এক উপসচিব সহ সরকারি পাঁচ কর্মকর্তাকে ওএসডি করা হয়েছে। এছাড়া 22 জেলায় 36 উপজেলায় ওঠা অনিয়মের অভিযোগ তদন্ত হচ্ছে বলে জানান প্রকল্প পরিচালক মাহবুব হোসেন। মুজিব বর্ষের উপহার হিসাবে 1,23,000 ভূমিহীন গৃহহীনদের জমি সহ ঘর উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু কয়েক মাস যেতে না যেতেই দেয়াল ধস, টিনের চালা উড়ে যাওয়া, মাটি সরে যাওয়ার ঘটনা ঘটেছে কয়েকটি আশ্রয়ণ প্রকল্পে। বগুড়া সদর উপজেলার চাঁদমোহরে গৃহহীনদের শীতে পাওয়া ঘর বর্ষাতেই শেষ। সরকার খুব ভালো কাজ করে দিয়েছে, কিন্তু কাজটা এখানে এরমভাবে হয়েছে যে পিছনে থাকতেছে না, টয়লেট নাই, বাথরুম নাই, মানে থাকার অসুবিধা। আমরা এখানে অনেক ঝুঁকিপূর্ণতে আছি, যে কোনো সময় ভেঙে যেতে পারে। কয়েকদিন ধরে আমাদের খুব আলাদা টয়লেটের কষ্ট হয়ে গেছে, পিছন দেখে ভেঙে গেছে। আকাশের বৃষ্টি হলেই মনে করেন যে ভরে যায়, এটা এই সড়ক লেভেলে আমাদের তো মাটি করে দেওয়া লাগতো সরকারের, মানে বসবাস তো করতেই পারবেন না, পোকামাকড় এসে আরও কামড়ে এক রং মেরে ফেলে দিবি। এই প্রকল্পে সারা দেশে 22 জেলায় 36 উপজেলায় অনিয়মের অভিযোগ উঠেছে। প্রধানমন্ত্রীর স্বপ্নের এই প্রকল্পে দুর্নীতি ও গাফিলতির অভিযোগে একজন অতিরিক্ত জেলা প্রশাসক সহ 5 উপজেলা নির্বাহী কর্মকর্তাকে এবার ওএসডি করল সরকার। বরগুনার ইউএনও আসাদুজ্জামান, বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব শফিকুল ইসলাম, মুন্সিগঞ্জ সদরের এসিল্যান্ড শেখ মেজবাউল সাবেরিন, নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবায়েত হায়াত শিপলু এবং চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক লিয়াকত আলী শেখ আছেন এই তালিকায়। প্রকল্প বাস্তবায়নের দায়িত্বে যেসব কর্মকর্তা ছিলেন বদলি হলেও তারা আসছেন তদন্তের আওতায়। খোদ প্রধানমন্ত্রী কার্যালয় থেকে পরিচালিত এই প্রকল্প নিয়ে কেন গাফিলতি হচ্ছে, অনিয়ম দুর্নীতির সাথে কোন কর্মকর্তারা যুক্ত চিহ্নিত করতে পুঙ্খানুপুঙ্খ তদন্ত হচ্ছে। প্রধানমন্ত্রীর কার্যালয় আশ্বস্ত করেছে ছাড় দেয়া হবে না কাউকেই। এ পর্যন্ত বিভিন্ন মাধ্যমে 22টি জেলার 36টি উপজেলার আমরা অভিযোগ কিছু পেয়েছি, সেই সংখ্যা হবে 24 আর 39টার মতো হবে সব মিলিয়ে। তাই সবগুলোই কিন্তু আমরা তদন্তে পাঠিয়েছি। জেলা পর্যায়ে যারা জেলা প্রশাসকরা ঠিকমতো মনোযোগ দেয়নি তাদেরকে আমরা কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছি, প্রয়োজন বোধে সেই জেলা প্রশাসককে আমরা প্রত্যাহার করব। এই জায়গায় একটা কথা আমরা বারবার বলছি, আমরা কিন্তু শৈথিল্য কোনোভাবেই টলারেট করব না। আমরা যে সমস্ত জায়গায় এটা হয়েছে সেই জায়গায় কিন্তু আমরা কোনো রকমের ছাড় তো দিবই না। সরকারি কর্মকর্তা হিসেবে বলতেছি যত উপযুক্ত শাস্তি দেওয়া তো অবশ্যই হবে। দেশব্যাপী নির্মিত এসব ঘর নিয়ে কারো অভিযোগ থাকলে তা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় কিংবা জেলা প্রশাসকের দপ্তর এমনকি প্রধানমন্ত্রী কার্যালয়ে অভিহিত করার আহ্বান জানিয়েছেন প্রকল্প পরিচালক। মুজিব বর্ষে যে ঘরগুলো নির্মাণ হয়েছে যদি কোথাও মানে এরকম সমস্যা হয় নির্মাণজনিত, তাহলে অবশ্যই সেটা আমরা আমাদের অর্থায়নে করে দিব। এই প্রকল্পের আওতায় সারা দেশে নির্মিত হচ্ছে আরও 1,00,000, যা চলতি বছরের মধ্যেই বুঝিয়ে দেওয়া হবে ছিন্নমূল মানুষদের। রকুনুজ্জামান, বাংলাভিশন, ঢাকা।